আবার তিলোত্তমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার রোড শো করছেন তৃণমূল সুপ্রিমো। শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে পদযাত্রা শুরু করেন মমতা। মমতার রোড শোর আগে কলকাতায় জনতার উৎসাহ চোখে পড়েছে একেবারে চূড়ান্ত পর্যায়ে। উত্তেজিত জনতার গলায় তখন কেবল একটাই ডাক, মমতা মমতা। আজ তাক বাংলায় জনতা চিৎকার করে বলছেন, আমরা দিদিকে আবার চাই, তাকে ছাড়া কিছুই চাই না। কি বলছেন একজন তৃণমূল সমর্থক শুনুন। কালকে প্রধানমন্ত্রীর মিছিল, আজকে মুখ্যমন্ত্রীর মিছিল, কি বলবে কোন দেবে? মঙ্গলবার উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই পথেই বুধবার পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভাও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ও জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির পাল্টা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে নির্বাচনের শেষ বেলায় জমজমাট প্রচারের সাক্ষী তিলোত্তমা। আমাদের দুই প্রতিনিধি এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু এবং সুজয় ঘোষের কথোপকথনে কি উঠে এলো শোনাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উত্তর কলকাতায় কোনো জনসভা বা রোড শো করেনি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যাংক অফ ইন্ডিয়াতে জনসভা করেছে এবং এই উত্তর কলকাতার জন্য দুটি রোড শো করেছে। আমরা দেখেছি একটি বেলেঘাটা যে গান্ধী ভবন, সেখান থেকে মানিকতলা পর্যন্ত রোড শো করেছে, এবং আজকে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাস্তা দিয়ে তিনি রোড শো করেছেন, ঠিক সেই রাস্তা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পজিটিভ, তিনি কিন্তু পজিটিভ বিষয়, তিনি কিন্তু পায়ে হেঁটেই এই রোড শো করছেন। এবং যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে আমরা দেখেছি যে বিশেষ বুলেট প্রুফ গাড়ি করে এই রোড শো করেছে, কিন্তু ভিড়ের বিষয়টা অবশ্যই একটা থাকবে যে নরেন্দ্র মোদীর যে রোড শো তাতে বেশি ভিড় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোয়ে ভিড়, সেটা দেখার বিষয়, সেটা তো অবশ্যই থাকবে। আমি আরেকবার ভিড়ের ছবিটা দেখাতে বলবো, যে সেই ছবি দেখাচ্ছি একদিকে, এবং ফিরাদ হাকিম তিনি হাঁটছেন, শশী পাঁজা তাকে আমরা দেখতে পাচ্ছি, একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় সব নেতৃত্বকেই আমরা দেখতে পাচ্ছি, এবং ইতিমধ্যেই যেটি শ্যামবাজার থেকে যেটা শুরু হয়েছিল, যে রোড শোটা মমতা ব্যানার্জির শ্যামবাজার থেকে শুরু হয়েছিল, সেটা কিন্তু হাতিবাগানে পৌঁছে গিয়েছে, এবং প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাক টু ব্যাক দুটি রোড শো উত্তর কলকাতার জন্য, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদীর যে রোড শো এবং মুখ্যমন্ত্রী রোড শো একেবারে পরপর দুই যুযুধান পক্ষ, তারা কিন্তু একেবারে পরপর পাল্টা রোড শো আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেয়, সেটাও কিন্তু খুব একটা উল্লেখযোগ্য বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয়, সেটাও একটা দেখার বিষয়। কিন্তু আজকের রোড শো যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, সেটা খুবই প্রচুর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের আজতক বাংলায় আমাদের সঙ্গে আছেন ইন্ডিয়া টুডের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু। আমরা সরাসরি ইন্দ্রজিৎর কাছে চলে গেলাম। এখনো পর্যন্ত তুমি কালকেও ছিলে এবং আজকেও, কিরকম কি দেখতে পাচ্ছ? দেখো এই মুহূর্তে আমি বলবো, দৃশ্যটা দেখাতে, ছবি দেখাও, একই রাস্তা,
একই রুট, চব্বিশ ঘন্টাও হয়নি, তার আগে তৃণমূল কংগ্রেসের এই শক্তি প্রদর্শন এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা থেকেই বোঝা যাচ্ছে যে এবার পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনটা কতটা কাঁটায় কাঁটায় টক্কর যাকে বলা যায়। এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইল, এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রিট ফাইটার ইমেজ গতকাল এই রাস্তা দিয়েই আপনারা জানেন প্রধানমন্ত্রীর কনভয় গেছে, তার রোড শো হয়েছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো রোড শো করেন না, তিনি পদযাত্রা করছেন, তিনি হাঁটছেন এবং মানুষের সাথে কানেক্ট করার একটা প্রচেষ্টা। গতকাল প্রধানমন্ত্রীর যে রোড শো হয়েছে সেটা সন্ধেবেলা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখো দিনের বেলা করছেন এবং মানুষ দুধারে রয়েছেন, তাদের সাথে একটা কানেক্ট করার প্রচেষ্টা। কিন্তু এটা যদি অন্য কোনো দল হতো তারা কিন্তু এতটা সহজে পশ্চিমবঙ্গের বুকে এরকম ইনফ্রাস্ট্রাকচার বা এরকম গ্রাসরুট লেভেল তাদের সংগঠন নেই যে তারা পরের দিনই বিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য এটা করতে পারবে। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এই যে বারবার করে বলছি যে এক ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়বে না, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং কলকাতার এবং সংলগ্ন এলাকার যেই নটা সিট, নটা আসন সুজয়, এই নটা আসনীয় বলা হয় দুর্ভেদ্য দুগ্গ তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব সংগঠন সেটা যে কতটা ওয়েল অয়েলড সেটা এখান থেকে দেখলেই বোঝা যায়। কীভাবে তৃণমূলের সমর্থকরা, সাধারণ মানুষ তো রয়েছেন, তৃণমূলের পার্টির কর্মীরা, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা বিভিন্ন কলেজ রয়েছে কলকাতা অঞ্চলে তাদের যারা সমর্থকরা তারা কীভাবে এসেছেন আবার দেখাতে বলবো সার্থকীকে, যে দর্শকদের যে উৎসাহ। জায়গাটা একই, পার্থক্য শুধু ঘড়ির সময়ের, চব্বিশ ঘন্টার ব্যবধান। কাল যেখানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ সেই পথেই রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দিদিকে চাই আরও একবার, রাজতাক বাংলার বুমের সামনে চিৎকার করে বলছেন মহিলারা, তারা লক্ষ্মীর ভাণ্ডার চান এবং দিদিকে চান। মাত্র এক দফা নির্বাচন বাকি রয়েছে, শনিবার পয়লা জুন, এবং সেই শেষ দফার আগে চূড়ান্ত পর্যায়ে রাজনৈতিক তৎপরতা, কারণ ভোট এবার কলকাতা শহর এবং কলকাতা শহর কেন্দ্রিক। আর তাই কলকাতা শহরে চলছে একের পর এক নির্বাচনী মিটিং, মিছিল, র্যালি, আর সেখানেই এই রাজনৈতিক উত্তাপ যথেষ্ট পরিমাণে ধরা পড়ছে। কি বলছেন মহিলারা, আসুন শোনাই আরেকবার। কালকে প্রধানমন্ত্রীর মিছিল, আজকে মুখ্যমন্ত্রীর মিছিল, কি বলবে কোর্ট? মুখ্যমন্ত্রী আমাদের কাছে সবচেয়ে প্রাণ প্রেরণা, আমাদের ওনাদের কাছ থেকে সবকিছু শেখা, আমরা আমার দিদিকে ছাড়া কিছু চাই না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।